তিল ধারণের জায়গা নেই রাজধানীর নিউ মার্কেট চাঁদনী চকের দোকানগুলোতে। টানা লকডাউন চলমান থাকলেও ভাটা পড়েনি ঈদের কেনাকাটায়। নতুন জামা জুতা গহনা আর কসমেটিক্স কিনতে দোকান থেকে দোকানে ছুটেছে উৎসবপ্রিয় বাঙালি। এই তো পাঞ্জাবি নিলাম, শার্ট নিলাম, প্যান্ট নিলাম, মানে মোটামুটি আর কি, যেটা না করলেই না ওইটাই আর কি, আর বেশি কিছু না। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার শর্তে শপিং মল ও দোকানপাট চালু করলেও এ নিয়ে ক্রেতা বিক্রেতা কারো মধ্যেই বিন্দুমাত্র সচেতনতা নেই। গাদাগাদি করে নিশ্চিন্ত মনেই কেনাকাটা করছেন তারা। স্বাস্থ্যবিধি 100% মানা হয়, কিন্তু ওই যে দূরত্ব বজায় রাখার যে ব্যাপারটা, এটা অনেক সময় হয় না। যতটুকু মার্কেট কর্তৃপক্ষকে তো মানুষকে প্রচার প্রচারণা চলাচ্ছেই, আমরাও চেষ্টা করি, আসলে সবসময় হয়ে ওঠে না, কারণ মাঝে মাঝে এতটাই গ্যাদারিং হয়, সেই ক্ষেত্রে একটু হিমশিম খেতে হয় নিজেদেরই। তবে মার্কেটে উপচে পড়া ভিড় থাকলেও বরাবরের মতোই দোকানিরা বলছেন বিক্রি কম। মোটামুটি কিন্তু আরও ভালো হইতো, কিন্তু এই লকডাউনের কারণে একটু বেচা কিনা আমাদের এফেক্টেড হচ্ছে। যেখানে এই বাজারে এই টাইমে বেচা কিনা করার কথা ছিল আমাদের মিনিমাম 2-2.5 লাখ টাকা, সেখানে সেল মাত্র 25,000 টাকা। করোনা মহামারীর এই সময়ে ঈদ শপিংয়ে এমন অবস্থা চলতে থাকলে সংক্রমণ আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।